এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে যে কোনো ঘটনায় দেখা যাচ্ছে সাধারণ মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন এবং গণপিটুনির মতো ঘটনা থেকে মহিলাদের উপর বিভিন্নভাবে অত্যাচার তা নিয়ে প্রকৃত অর্থে আইনের শাসন যে কার্যত বাংলায় নেই সেটা প্রতিষ্ঠিত আর এই প্রসঙ্গেই আপনাদের আমি বলেছিলাম রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি নিজেও স্বীকার করেছেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে তারপরে আমরা প্রশ্ন তুলেছিলাম তিনি যদি সত্যি সত্যি মনে করেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে তাহলে তিনি ব্যবস্থা নিচ্ছেন না কেন তিনি ওই টুইটে মন্তব্য করে কিংবা সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়েই সেখানে থেমে যাচ্ছেন কেন তার পরবর্তী স্টেপ হিসাবে কেন কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি জানাচ্ছেন না কেন পশ্চিমবঙ্গে এই আইন শৃঙ্খলার অবনতির পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি অবহিত করছেন না এই প্রশ্ন বারবার আপনাদের সামনে তুলেছিলাম তবে সত্যি সত্যি আপনাদের বলছি রাজ্যপাল গত দিনে দারুণ একটা পদক্ষেপ নিলেন এবং তিনি যা যা করার তার দিক থেকে যা যা করার সবটাই করলেন কেন্দ্রীয় নেতৃত্বকে জানালেন এমন কি যে ডিপার্টমেন্ট যার নাম হচ্ছে যে দপ্তরের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ট্রেনিং অ্যান্ড পার্সোনাল যে দপ্তর থেকে আইপিএস আইএসদের রিক্রুট করে বিভিন্ন রাজ্যে পাঠানো হয় অর্থাৎ মুখ্য সচিব বিপি গোপালিকা কিংবা বিনীত গোয়েল তারা যে সমস্ত পোস্টে রয়েছেন তাদের যারা রিক্রুট করেছেন সেই দপ্তরে কিন্তু চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনজন আধিকারিকের বিরুদ্ধে তিনি কমপ্লেন করেছেন কোন কোন বিষয়ে তিনি কমপ্লেন করেছেন মারাত্মক তিনি কমপ্লেন করেছেন যে বক্তব্যগুলো আমার আপনার ঠিক সেই সেই বিষয়গুলো কিন্তু রাজ্যপাল তুলে ধরেছেন কেন্দ্রীয় নেতৃত্বের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন আমার মনে হয় রাজ্যপাল যথেষ্ট করেছেন ব্যাস এরপরে কিন্তু আর রাজ্যপালের করার কিছু নেই এমনকি এই তথ্য আমাদের কাছে রয়েছে যে রাজ্যপালের এই চিঠি পাওয়ার পর হতবাগ হয়ে গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব যে দপ্তরের কথা বললাম সেই দপ্তর তারা পর্যন্ত হতবাক হয়ে গিয়েছে রাজ্যপাল যে ভাষায় তাদেরকে জানিয়েছেন এই রাজ্যে কিরকম অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই চিঠি পেয়ে তারাও অবাক হয়ে গিয়েছেন আর আজকে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব আনন্দ বোস একেবারেই যথাযথ পদক্ষেপ নিলেন এরপরে পশ্চিমবঙ্গে কি আমরা নতুন কিছু দেখতে পারবো আর আজকের পর্বে এসবই আলোচনা করব আপনাদের সামনে নমস্কার ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর দেখুন পশ্চিমবঙ্গের যারা একেবারে নিরপেক্ষ মানুষ রয়েছেন এই আমার যারা শ্রোতা রয়েছেন তারা অনেকেই হয়তো বিজেপির সমর্থক অনেকেই সিপিএম এর সমর্থক অনেকেই কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সমর্থক আমার মনে হয় তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে বাকি যারা দলগুলিকে সাপোর্ট করেন তারা যারা খবর দেখছেন তারা সকলেই কোনো না কোনো সময় পশ্চিমবঙ্গে তিনশো ধারা জারি হোক এটা সকলেই চেয়েছেন এরকম না যে শুধুমাত্র বিজেপি একা চাইছে সিপিএম বা কংগ্রেস কিছু বলেনি আমার মনে হয় প্রত্যেকটি বিরোধী দল পশ্চিমবঙ্গে তিনশো ধারা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই ব্যাপারে সকলেই কিন্তু সহমত এবং কয়েকদিন আগে বিরোধী দলনেতার একটা মন্তব্য আপনাদের শুনিয়েছিলাম বিরোধী দলনেতার রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এই চোপড়ায় একজন মহিলাকে ফেলে বেলাগাম যে অত্যাচার করা হল জেসিবি এবং তার আগেও কুচবিহারে এক সংখ্যালঘু মুসলিম মহিলাকে যেভাবে করে তার ওপর অত্যাচার করা হলো কেন কি তিনি বিজেপি করেন বলে বা তার পরিবার বিজেপিকে সমর্থন করেন বলে এছাড়াও একাধিক গণপিটুনির মতো ঘটনা পরিষ্কার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই রাজ্যে কোনো রকমের আইনের শাসন নেই শুভেন্দু অধিকারী তিনশো ধারা জারি করার জন্য সিভি আনন্দ বোসকে বলেছিলেন যে আপনি জানান আপনি নিজের কর্তব্যটা করুন আপনি সঠিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বকে জানান যে এই রাজ্যে এখন ফিট কেস ফর থ্রি যদি এখন আপনি না জানান তাহলে আপনাকে তো কেন্দ্রীয় নেতৃত্বকে জানাতে হবে শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য নিশ্চিতভাবে আপনাদের শোনাবো কিন্তু তার আগে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই সিভি আনন্দ বোস কি করলেন দেখুন আমরা যা খবর পাচ্ছি সিভিয়ানন্দ বোস কিন্তু একেবারে অমিত শাহের দপ্তরকে চিঠি লিখলেন এবং তিনি লিখে বললেন যে কঠোর ব্যবস্থা নিয়ে নেবার কাদের নিশানা করলেন না তার নিশানায় রয়েছে পশ্চিমবঙ্গের তিন একেবারে টপ লেভেলের আধিকারিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে রাজ্য প্রশাসন এবং পুলিশের তিন প্রথম সারির আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য সুপারিশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং টেলিগ্রাফ পত্রিকা অনুসারে তিনি এই রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা কলকাতা পুলিশ কমিশনারেট বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এদের বিরুদ্ধে নাকি তিনি নালিশ জানিয়েছেন নালিশ জানানো মানে তিনি বলেছেন যে কঠোর পদক্ষেপ নিন এবং ইমিডিয়েট কাল অতি বিলম্ব না করে ইমিডিয়েট এনাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই প্রতিবেদনে জানানো হয়েছে যে গত ছয়ই জুন এবং বিশে জুন দুটি চিঠি লিখেছেন কিন্তু রাজ্যপাল পরপর দুটি চিঠি দেওয়া হয়েছে কোথায় চিঠি দিয়েছেন রাজ্যপাল দপ্তরে সেই চিঠি দিয়েছেন এবং বোস অল ইন্ডিয়া সার্ভিসেস আইএস অফিসারদের যে বিধি সংক্রান্ত শক্ত থাকে বোস অল ইন্ডিয়া সার্ভিসেস তার ভায়োলেশন হয়েছে বলে এই তিনজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল এবং জানা যাচ্ছে যে এনাদেরকে ইমিডিয়েট অপসারণ করার জন্য কেন্দ্রীয় সরকারের যে আইএসআইপিএস এর ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বা দপ্তর থাকে যার নাম হচ্ছে আপনাদের আগেই বললাম ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং সেই ডিওপিটি দপ্তরে চিঠি লিখেছেন এবং অভিযোগ জানিয়েছেন যে এনাদেরকে ইমিডিয়েটলি কিন্তু সরিয়ে দিতে হবে রাজ্যপালের এই অভিযোগ পত্র ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্বরাষ্ট্র দপ্তরের এবং তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের যারা আধিকারিকরা রয়েছে সেই চিঠি পেয়ে কার্যত তারা নাকি হতবাক হয়ে গিয়েছেন কেন না যে ভাষায় রাজ্যপাল বর্ণনা করেছেন যে কিভাবে এই তিন আধিকারিক এই রাজ্যের আইন শৃঙ্খলাকে উল্টো দিকে পরিচালনা করছে এবং বিভিন্ন দিকে ইঙ্গিত করেছেন যে এনাদের মধ্যে কেউ কেউ আবার দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন একেবারেই মারাত্মক অভিযোগ তুলেছেন এবং এই অভিযোগ তুলে তিনি ব্যবস্থা নেওয়ারও কথা বলেছেন ছয়ই জুন অমিত শাহকে পাঠানো চিঠিতে গোপালিকা বিনীত গোয়েল আর ইনলিডার নাম করে বোস লিখেছেন বা রাজ্যপাল লিখেছেন এই অফিসাররা নির্লজ্জ ভাবে সাংবিধানিক কার্যপ্রণালী এবং বিশেষ করে আচরণ বিধি লঙ্ঘন করছেন যদি এই কাজের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তা ভুল বার্তা যাবে যার ফলে পরিষেবার আরো অবনতি হতে পারে এবং এর ফলে জাতীয় স্বার্থের ক্ষতি হতে পারে ওই চিঠিতে গোপালিকার বিরুদ্ধে আইএস কার্যবিধি লঙ্ঘনের পাশাপাশি দুর্নীতিতে সহায়তা করা এবং উৎসাহ দেওয়ার অভিযোগ এনেছেন রাজ্যপাল এই প্রসঙ্গে চাকরি সংক্রান্ত দুর্নীতি উপাচার্য নিয়োগে অনিয়ম এবং রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাও জানানো হয়েছে শাহের দপ্তরকে পরের যে চিঠিতে লিখেছিলেন বিশে জুন সেখানে রাজ্য পুলিশের ডিজি বিনীত গোয়েল এবং গোপালিকার নাম করে রাজ্যপাল লিখেছিলেন যে এনারা রাজভবন কাণ্ডে তার বিরুদ্ধে তদন্ত করার মতো দেখিয়েছেন কারণ আইনে রয়েছে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা যাবে না তা সত্ত্বেও এই দুজন ব্যক্তি সিসিটিভি কালেক্ট করা থেকে শুরু করে বিভিন্নভাবে রাজ্যপালের পারমিশন ছাড়াই তার বিরুদ্ধে তদন্ত করার মতো ঔদ্ধত্ব দেখিয়েছেন যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কলকাতা হাইকোর্টে যখন এই মামলা ওঠে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয় যে রাজ্যপালের বিরুদ্ধে এই যে পুলিশ তদন্ত করছে সেটাকে আপাতত স্থগিত রাখতে হবে তারপরে কিন্তু পুলিশ হয়েছিল এছাড়া কিন্তু পুলিশ তদন্ত করতে শুরু করে দিয়েছিল রাজ্যপালের পর্যন্ত বিরুদ্ধে আর এ নিয়ে তীব্র ক্ষোভ যে একেবারে যা আইনে রয়েছে সেই আইন অনুসারে কাজ করছেন না এখানকার এই রাজ্যের তিন শীর্ষ পদাধিকারী আর এ নিয়ে কিন্তু অমিত শাহের দপ্তরকে তিনি চিঠি দিলেন শুধু তাই নয় আপনারা জানেন আরও একটা কিন্তু তিনি কাজ করেছেন তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পর্যন্ত মানহানির মামলা করেছেন কেন মানহানির মামলা করেছেন আপনারা জানেন গত সাতাশ তারিখে সাতাশি জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বক্তব্য রেখেছিলেন বা মন্তব্য করেছিলেন যে রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছেন কারণ তার কারণ রাজ্যপালের যা ভয়ঙ্কর কুকিরটি সামনে এসেছে তার জন্য নাকি মহিলারা যেতে ভয় পাচ্ছেন এই মন্তব্য মুখ্যমন্ত্রী করেছিলেন তার বিরুদ্ধে কিন্তু মানহানির মামলা করে দিয়েছেন গত দিনে প্রথমবারের জন্য শুনানি হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা মন্তব্য করেছিলেন যেগুলো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেগুলোকে এই মামলার অন্তর্ভুক্ত করতে হবে এবং বৃহস্পতিবার এর পরবর্তী শুনানি রয়েছে সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট চাপে রয়েছে যে রাজ্যপালের মানহানি করেছেন বলে এরকম একটা অভিযোগ স্বয়ং রাজ্যপাল তুলেছেন আসুন আপনাদের শোনাতে চাইব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন যার জন্য রাজ্যপাল তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন দেখুন সেই অংশটা আরো একবার দেখাই আপনাদের আজকে জেতার পরেও এক মাস ধরে আমার এমএলএ বসে আছে গভর্নর ওত দিতে দিচ্ছে না মানুষ সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওত দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে দেখলেন বন্ধুরা এই বক্তব্যের জন্যই কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বুঝতে পারছেন কি মারাত্মক অভিযোগ রাজ্যের রাজ্যপাল সাংবিধানিক প্রধান তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে মানহানি মামলা করত এই রাজ্যটার আর থাকলো কি বলুন তো এবং আরও একটা আপনাদের খবর দিই যে যখন এই পর্বটি রেকর্ড করছি তখনই একটা খবর কানে আসলো সেটা হচ্ছে রাজভবনে যে মহিলা নির্যাতিতা হয়েছেন রাজ্যপালের দ্বারা এই বলে তিনি অভিযোগ জানিয়েছিলেন তিনি আবার নাকি সুপ্রিম কোর্টে চলে গেছেন খেলাটা একটু ভালো করে ভাবুন যে রাজ্যপাল যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মেয়েরা রাজভবনে যেতে ভয় পান তার কারণ রাজ্যপাল মহোদয় নাকি করে সেই মুখ্যমন্ত্রীর এই স্টেটমেন্টের বিরুদ্ধে রাজ্যপাল যখন মানহানির মামলা করে কলকাতা হাইকোর্টে গিয়েছেন তখন সম্ভবত বিপদ বুঝতে পেরেছেন কলকাতা হাইকোর্টে আইনজীবীরা এবং এবং মুখ্যমন্ত্রীকে পাছে না ক্ষমা চাইতে হয় বা মামলার মোড় অন্যদিকে যাতে ঘুরে না যায় জানি না সেই কারণে কিনা ঠিক এই মামলার যেদিন প্রথম শুনানি হলো তার কয়েক ঘন্টার মধ্যেই রাতের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল ওই নির্যাতিতা তিনি নাকি সুপ্রিম কোর্টে যাচ্ছেন প্রথম কথা দেখুন একজন নির্যাতিতা একা একা চলে যাচ্ছেন তার পেছনে অন্য কেউ সাপোর্ট করছেন না এটা ভাবাটা অত্যন্ত কঠিন আমার মনে হয় তার পেছনে নিশ্চিতভাবে অনেকেই সাপোর্ট করছেন যাতে তিনি সুপ্রিম কোর্টে যান এবং দ্বিতীয়ত হচ্ছে টাইমিং কোন সময়ে তিনি সুপ্রিম কোর্টে গেলেন যখন কলকাতা হাইকোর্টে শুনানি হয়ে গেল প্রথম শুনানি তারপরে কিন্তু তিনি সুপ্রিম কোর্টে চলে গেলেন জানি না এরপর সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করবেন কিনা সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং এই প্রসঙ্গে আমার শুধু একটাই কৌতূহল যে আমরা আবার দেখব যে অভিষেক মনু মতো বড় বড় আইনজীবীদের দাঁড় করানো হবে ওই মহিলা নির্যাতিতা মহিলা নিশ্চিতভাবে বড় বড় আইনজীবীদের দাঁড় করাবেন আমার মনে হয় মিলে যাবে রাজ্য সরকার যাদের আইনজীবী দাঁড় করান আমার মনে হয় সম্ভবত তাদেরকেই দেখা যাবে যে এনার হয়ে এই নির্যাতিতা মহিলার হয়ে তারা আবার সুপ্রিম কোর্টে মামলা লড়বেন কিনা সেটা দেখতে হবে এবং আমার প্রশ্ন হলো ভালো করে লক্ষ্য রাখতে হবে এই মহিলা তার বেতনের টাকা থেকে বা তার নিজস্ব আয় থেকে ওই সমস্ত সুপ্রিম কোর্টের ব্যয়বহুল উকিলদের মেটান কিনা সেটা লক্ষ্য রাখতে হবে যে যে তিনি তিনি তার নিজে মামলা করেছেন সেই কি মেটাচ্ছেন ফিজ নাকি তার হয়ে অন্য কেউ কেউ ফিজ দিয়ে দিচ্ছে তাহলে বোঝা যাবে যে কার ইন্টারেস্ট বেশি রয়েছে এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যাই হোক আপনাদের যেটা বলছিলাম রাজ্যপাল সম্পর্কে তিনি তিনজন আধিকারিক মুখ্য সচিব রাজ্যের ডিজি এবং ডিসি সেন্ট্রাল এই তিনজন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন যে এরা একেবারে আইন মেনে কাজ করছেন না এদেরকে এদেরকে রাখলে বেশি ভুল যাবে সরিয়ে দিন একেবারে মারাত্মক চিঠি চিঠি লিখেছেন এবং শোনা যাচ্ছে এই পেয়ে বরঞ্চ বার্তা অমিত শাহের দপ্তর তারা অবাক হয়ে গিয়েছেন কারণ তারা ভাবছেন বা তারা বলছেন যে আমরা এই ধরনের চিঠি তো বিভিন্ন রাজ্য থেকে পাই বিভিন্ন রকমের অভিযোগমূলক চিঠি পায় কিন্তু যে ভাষায় লেখা হয়েছে যে এনারা বিভিন্ন কাজে যুক্ত রয়েছে যার জন্য রাজ্যের আইন শৃঙ্খলার পরিণতি বা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে রকম ভাবে অভিযোগ বা রকম ভাবে বিনজির ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত কিন্তু অন্যান্য রাজ্য থেকে আসেনি এটা কিন্তু একটা মারাত্মক তিনি অভিযোগ জানিয়েছেন এবং আপনাদের সে কারণেই বলতে চাইলাম যে আমরা কিন্তু বারবার এই রাজ্যপাল সম্পর্কে বিভিন্ন বক্তব্য বলেছি বলেছিলাম যে আপনি যদি মনে করেন জঙ্গল রাজ চলছে তাহলে আপনি কেন এই বার্তা পৌঁছে দিচ্ছেন না এই যে বক্তব্য বলেছিলাম দেখুন আমাদের বক্তব্য সঠিক ছিল আর রাজ্যপালও কিন্তু সেই কাজই করলেন তিনি তার বার্তা একেবারে যথাযথভাবে পৌঁছে দিলেন এবার কিন্তু আমরা পরিষ্কারভাবে প্রমাণ পাবো যে কেন্দ্রীয় সরকার তারা কি নীতি নিয়ে চলতে চাইছে এর পরেও যদি আমরা দেখি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না তাহলে পরিষ্কারভাবে জানতে হবে এই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে বিজেপি আসুক এটা তারা চায় না শুধু তাই নয় পশ্চিমবঙ্গে সাধারণ মানুষদের যে করুণ পরিস্থিতি এই মণিপুরের ঘটনা নিয়ে বলা হচ্ছে মণিপুরে তো একটা ঘটনা রাজ্য বা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে আর পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেক দিন বিভিন্ন ঘটনা ঘটছে তা সত্ত্বেও রাজ্যপালের জানানো সত্ত্বেও যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের সমস্ত অধিকার রয়েছে ব্যবস্থা নেওয়ার এর পরেও যদি তারা কোনো ব্যবস্থা না নেয় তাহলে পশ্চিমবঙ্গবাসী হিসাবে বিজেপি নেতৃত্বকে বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদের সাথে নেই আপনাদের লড়াইটা আপনাদের একাই লড়তে হবে তার জন্য আপনারা বিজেপির হয়ে লড়বেন নাকি নতুন আরো একটা দল তৈরি করে লড়বেন সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে তার কারণ কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদের পাশে নেই তবে এটা এখনো বলার সময় আসেনি আমরা নিশ্চিতভাবে অপেক্ষা করব রাজ্যপালের এই চিঠি পাওয়ার পর এক মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেয় নাকি যদি ব্যবস্থা না নেয় তাহলে নির্দ্বিধায় আপনাদের সামনে আমি আরও একবার বলবো আমার নিজস্ব মতামত আপনাদের মতামত আলাদা হতেই পারে আমি নির্দ্বিধায় বলবো এই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে হয়তো সত্যি একটা আঁতাত তৈরি হয়ে থাকলেও থাকতে পারে এবং জানি না এত অভিযোগ পাওয়ার পর যেখানে শুভেন্দু অধিকারীরা প্রমাণ দিয়ে বলছেন তাদেরকে ভোটে হারিয়ে দেওয়া হয়েছে একেবারেই মারাত্মক তথ্য তুলে ধরছেন রাজ্যের আইন শৃঙ্খলার পরিণতি যা নিয়ে আপনারা যদি মিডিয়া দেখেন যে পশ্চিমবঙ্গে কি ঘটনা এটা শুধু এখন গোটা দেশ ছেড়ে দিন আমি আমি দেখছি যে বিদেশের অনেকে টুইট করছে নিজে তথ্য আছে প্রমাণ আছে বিদেশের কিছু কিছু লোকজন আবার পশ্চিমবঙ্গের মানে এই চোপড়ার ঘটনা নিয়ে তারা টুইট করছেন আমি তো দেখে অবাক হয়ে গেলাম আর এত কিছু করার পরেও যদি রাজ্যপাল কিন্তু তার কর্তব্য করে ফেললেন শুধু বাকি থাকলো কেন্দ্রীয় সরকারের তারা যদি কর্তব্য পালন করতে না পারে তাহলে কিন্তু পরিষ্কারভাবে আমাদের কাছে বার্তা আসবে এবং বার্তা যাওয়া উচিত রাজ্য বিজেপির যে আপনাদের পাশে কিন্তু কেন্দ্রীয় সরকার নেই তারা শুধু লোক দেখানোর জন্য ভোটের সময় এসে প্রচার করবে কিন্তু আদতে তারা চায় না নিরপেক্ষভাবে নির্বাচন হোক এখানে একেবারে আইনের শাসন আসুক এটা কিন্তু তারা চায় না এটা প্রমাণ হবে আমরা নিশ্চিতভাবে এক মাস অপেক্ষা করব কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেয় সেটার দিকে আমরা অবশ্যই অপেক্ষা করে থাকব যদি তারা কোনো বার্তা না দেন তাহলে কিন্তু আপনাদের সামনেই আমি ভিডিও আনবো এবং সেখানে আমার বক্তব্য রাখবো আপনারা পারেন আপনাদের দেখাতে চাইব বিরোধী দলনেতার পুরনো একটি বক্তব্য কয়েকদিন আগে যেটা বলেছেন যে এটাই ফিট কেস ফর তিনশো রাজ্যপালকে তিনি রিকোয়েস্ট করেছিলেন যে আপনি গিয়ে বলুন মেসেজটা দিন কেন্দ্রীয় সরকারের কাছে মেসেজটা দিন রাজ্যপাল কিন্তু তার কর্তব্য পালন করেছেন এবার পালা কেন্দ্রীয় সরকারের কি বলেছিলেন শুভেন্দু অধিকারী আপনাদের শোনাতে চাইব বাংলায় এখনো যেটুকু ডেমোক্রেসি আছে সেই আমাদের মতো ল মেকারদের কথাই বলুন এমপিএমএলএ বুড়োক্রেসির কথাই বলুন মিডিয়ার কথাই বলুন বা জুডিশিয়ারির কথাই বলুন হ্যাঁ ডিউ টু জুডিশিয়ারি আছে অন্য কারোর কোনো ভূমিকা সাংবিধানিক বডি হোল্ড করছেন কাস্টোডিয়ান আমি সরি টু সে উইথ হেভি পেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের অনেক কিছু করার থাকলেও তারা করেন না আমি মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে থ্রি ফিফটি ফাইভ করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন একুশ সালে তার নির্বাচন ছাব্বিশে আছে তাকে ছাব্বিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া দিস ইজ দ্য টাইম থ্রি ফিফটি ফাইভ রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল এন্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত যেমন মণিপুরে এক্স ডিজি সি আর পি কুলদীপ সিং আছেন এখানেও কোনো কম্পিডেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন তাদের মতো কাউকে এখানে ল এন্ড অর্ডারের অ্যাডভাইসার করে পার্টিকুলারলি আমি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো চল্লিশ থেকে পঞ্চাশটা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল এন্ড অর্ডারকে পুরো সিজ করে নেওয়া উচিত কারণ থ্রি ফিফটি ফাইভ অ্যাজ রাজ্যে লাগানো যায় না কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায় সে পার্ক করে মার্ক করে লাগানোর মতো ফিট কেস পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে তাই গভর্নর সাহেবকে বলবো উইথ স্পেসিফিক রেকমেন্ডেশন আপনি চাইলে পারেন ইউ আর দ্য কনস্টিটিউশন হেড অব দ্য স্টেট আপনি প্রপার রেকমেন্ডেশন কালকে ফিরে এসে করুন আমরা আপনার সাথে আছি আপনি শুলেন বন্ধুরা রাজ্যপাল তার কর্তব্য করেছেন রাজ্যপালের আর কোনো অন্তত দেখছি না যথাযথভাবে এবং কড়া ভাষায় তিনি চিঠি লিখেছেন এরপরে যদি কেন্দ্রীয় নেতৃত্ব হাত গুটিয়ে বসে থাকে তার মানে আপনাকে আমাকে বিজেপির নেতৃত্বকে বোধ ভেবে নিতে হবে কেন্দ্রীয় সরকার তারা ক্ষমতায় থাকা সত্ত্বেও কোনো রকম ভাবে ব্যবস্থা নিতে চায় না আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছি না আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা নিতে বলছি না রাজ্যপাল যখন আপনাদের অ্যাপয়েন্ট করা রাজ্যপাল যখন বলছেন যে এই পশ্চিমবঙ্গে আধিকারিকরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন না ভারতের প্রধানমন্ত্রী নিজে তার সাক্ষী রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় কিভাবে তার ডাক এড়িয়ে গিয়েছিলেন একটা আইলা নাকি ঝড়ের সময় না আমফান ঝড়ের সময় যখন ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী বৈঠক দিয়েছিলেন তখন তার বৈঠকে হাজির না হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় ঘুরেছিলেন যেখানে ভারতের প্রধানমন্ত্রী পরিচিত রয়েছেন যে কিভাবে এখানে ক্যাডাররা কাজ করেন আর রাজ্যপাল বলার পরেও যদি কোনো পদক্ষেপ না নেয় তার মানে বুঝতে হবে ডালমে বা পুরো ডালটাই সেটা আমরা ধরতে পারবো তাই কুচ কালা কালা হয় কিন্তু এক মাস অপেক্ষা করুন এবং তারপরে নিশ্চিতভাবে আমাদের বক্তব্য রাখবো আর আপনারা কি মনে করছেন আমি যে বক্তব্য রাখলাম আপনারা কি আমার সঙ্গে সহমত পোষণ করছেন আমি কি ঠিক কথা বললাম বলে আপনারা মনে করছেন আমার যুক্তির সঙ্গে কি আপনাদের যুক্তিও মিলল আজকের পর্বে আপনারা লিখে জানান আমার সঙ্গে সহমত হলেও লিখুন আর দ্বিমত থাকলেও লিখুন এখনকার মতো এখানে শেষ করলাম